হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে বাংলা ভাষা এবং সাহিত্যের উপর 13 নম্বর গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে। তো বন্ধুরা, এর আগে 12টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, প্লিজ তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। সেই ক্লাসগুলো তোমরা যারা মিস করছো, অনেক বড় মিস করছো, আমি এমনটাই আশা রাখছি। কারণ পূর্ববর্তী ক্লাসগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ভাষায় যে বাগধারাগুলো রয়েছে, সেই বাগধারা থেকে আমরা আলোচনা করব। তো মোটামুটি তোমাদের এই ক্লাসে বা এই পার্টের মোটামুটি 500টি বাগধারা নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের টেট পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবে, বাগধারা থেকে একটি প্রশ্ন আসবেই আসবে। তো অবশ্যই এই বাগধারাগুলো মনে রাখবে এবং তার সাথে কোন বাগধারার কী অর্থ সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করলে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, প্রথম যে তিনটি রয়েছে, অকাল কুষ্মাণ্ডু, এর উত্তর অপদার্থ বা অকেজো। নেক্সট, অক্কা পাওয়া, মারা যাওয়া। অগাস্তা যাত্রা, চিরদিনের জন্য প্রস্থান। ঠিক আছে, এরপর অগাত জলের মাছ, সুচতুর ব্যক্তি। নেক্সট, অর্ধচন্দ্র, গলা ধাক্কা। অন্ধের ষষ্ঠী, একমাত্র অবলম্বন। অন্ধের নড়ি, একমাত্র অবলম্বন। অগ্নি শর্মা, নিরতিশয় ক্রুদ্ধ। তো বন্ধুরা, তোমরা এগুলো নোট করবে না, নোট করার কোনো প্রয়োজন নেই। তোমরা এই ক্লাসটি প্রত্যেক দিন যদি একবার করে দেখো, আমি আশা রাখছি তোমরা 3-4 বার এই ক্লাসটি একটি মনোযোগ সহকারে শুনলে তোমাদের প্রত্যেকটা বাগধারা মনে থাকবে। তো ক্লাসটি দিনে একবার করে দেখবে, সে তুমি যখন টাইম পাও তখন দেখবে। আমি আশা রাখছি ক্লাসটি যদি 2-3 দিন তোমরা কন্টিনিউ শোনো, তাহলে অবশ্যই প্রত্যেকটা বাগধারা তোমাদের মনে থাকবে। এবং আমি আজকের এই বাগধারাগুলো একটু স্পিডে বলার চেষ্টা করছি। নেক্সট দেখো কী রয়েছে, অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। অগ্নিশর্মা, ক্ষিপ্ত। অগাত জলের মাছ, খুব চালাক। নেক্সট, অতি চালাকের গলায় দড়ি, এর সঠিক বাগধারা বেশি চতুরার্য পরিণাম। নেক্সট, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে ক্ষতি। আদৃশ্যের পরিহাস, বিধির বিড়ম্বনা। অর্ধচন্দ্র দেওয়া, গলা ধাক্কা দিয়ে দেওয়া। অষ্টরম্ভ, ফাঁকি। অথেই জলে পড়া, খুব বিপদে পড়া। অন্ধকারে ঢিল মারা, এর সঠিক বাগধারা আন্দাজে কাজ করা। অমৃতে অরুচি, দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা। অকুল পাথর, ভীষণ বিপদ। অনুরোধে ঢেকি গলা, অনুরোধে ঢেকি গেলা, এর সঠিক বাগধারা অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া। নেক্সট, অদৃষ্টের পরিহাস, ভাগ্যের নিষ্ঠুরতা। নেক্সট, অল্পবিদ্যা ভয়ঙ্করী, সঠিক বাগধারা সামান্য বিদ্যার অহংকার। অনধিকার চর্চা, সীমার বাইরে পদক্ষেপ। অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। অহিনকুল সম্বন্ধ, ভীষণ শত্রুতা। অন্ধকার দেখা, দিশেহারা হয়ে পড়া। অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু। আকাশ কুসুম, অসম্ভব কল্পনা। আকাশ পাতাল, প্রভেদ। নেক্সট, আকাশ থেকে পড়া, এর সঠিক বাগধারা অপ্রত্যাশিত। আকাশের চাঁদ, আকাঙ্ক্ষিত বস্তু। আগুন নিয়ে খেলা, ভয়ঙ্কর রূপ বিপদ। আগুনে ঘি ঢালা, রাগ বাড়ানো। আঙ্গুর ফুলে কলা গাছ, সরি, আঙ্গুল ফুলে কলা গাছ, সঠিক অপ্রত্যাশিত ধনলাভ। 18 আনা, সমূহ সম্ভাবনা। আদায় কাঁচাকলা, তিক্ত সম্পর্ক। আদায় কাঁচাকলা হচ্ছে কি, তিক্ত সম্পর্ক। নেক্সট, আহ্লাদে আটখানা, খুব খুশি। আক্কেল সেলামি, নির্বুদ্ধিতার দণ্ড বা বোকামির দণ্ড। আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক, একটু আগে বললাম। আকাশে চাঁদ হাতে পাওয়া, দুর্লভ বস্তু প্রাপ্তি। আদা জল খেয়ে লাগা, সঠিক বাগধারা প্রাণপণ চেষ্টা করা। আক্কেল গুডুম, সঠিক হতবুদ্ধি বা স্তম্ভিত। আমরা কাঠের ঢেকি, অপদার্থ। আকাশ ভেঙে পড়া, ভীষণ বিপদ পড়া। আমতা আমতা করা,
এর সঠিক বাগধারা ইতস্তত করা বা দ্বিধা করা। নেক্সট, আট কপালে, সঠিক বাগধারা হতভাগ্য। 18 মাসে বছর, সঠিক বাগধারা দীর্ঘ সুচিত্রা। নেক্সট, আলালের ঘরে দুলাল, খুবই গুরুত্বপূর্ণ, অতি আদরের নষ্ট পুত্র, অতি আদরের নষ্ট পুত্র। আকাশে তোলা, অতিরিক্ত প্রশংসা করা। আষাঢ়ে গল্প, আজগুবি কেচ্ছা। ইঁদুর কপালে, নিতান্ত মন্দভাগ্য। ইচড়ে পোকা, অকাল পক্ক। ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। এরপর ইতর বিশেষ, পার্থক্য, উত্তম মাধ্যম, প্রহার। উড়নচণ্ডী, অমিত ব্যয়ী। উভয় সংকট, দুদিকেই বিপদ। উলুবনে মুক্ত ছড়ানো, এর সঠিক বাগধারা অপাত্রে বা অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান। নেক্সট, উড়োচিঠি, বেনামি পত্র। উড়ে এসে জুড়ে বসা, অনধিকার অধিকার। নেক্সট, উজানে কই, সহজলভ্য। উদর পিণ্ডে বুদর ঘাড়ে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে, সঠিক বাগধারা একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। উন পাজুড়ে অপদার্থ। 49 বায়ু, সঠিক বাগধারা পাগলামি। এক খুঁড়ে মাথা মুড়ানো, সঠিক একই স্বভাবের। এক চোখা, সঠিক বাগধারা পক্ষপাতিত্ব। এক মাঘে শীত যায় না, এর সঠিক বাগধারা হচ্ছে বিপদ একবারই আসে না, বারবার আসে। নেক্সট, এলোপাথারি, সঠিক বাগধারা বিশৃঙ্খলা। এসপার ওপার, এর সঠিক বাগধারা মীমাংসা। একাদশে বৃহস্পতি, সৌভাগ্যের বিষয়। এক বনে দুই বাঘ, প্রবল প্রতিদ্বন্দ্বী। এক খুঁড়ে মাথা মুড়ানো, একই দলভুক্ত। নেক্সট, এলাহি কাণ্ড, বিরাট আয়োজন। ওজন বুঝে চলা, সঠিক বাগধারা অবস্থা বুঝে চলা। ঔষধে ধরা, সঠিক বাগধারা প্রার্থিত ফল পাওয়া এবং কচুকাটা করা, এর বাগধারা নির্মমভাবে ধ্বংস করা। পরবর্তী, কচু পোড়া, অখাদ্য। কচ্ছপের কামড়, যা সহজে ছাড়ে না। কলম পেশা, কেরানিগিরি। কুলুর বলদ, এক টানা খাটুনি। কথার কথা, এর সঠিক বাগধারা গুরুত্বহীন কথা। কাঁঠালের আমসত্ব, এর সঠিক বাগধারা অসম্ভব বস্তু। কাকতাল, এর সঠিক বাগধারা আকস্মিক বা দৈব যোগজাত ঘটনা। নেক্সট, কপাল ফেরা, সঠিক বাগধারা সৌভাগ্য লাভ। কত ধানে কত চাল, হিসেব পড়ে চলা। কড়ায় গণ্ডায়, সঠিক বাগধারা পুরোপুরি। কান খাড়া করা, মনোযোগী হওয়া। কান কাটা, নির্লজ্জ। কান ভাঙানো, কুপরামর্শ দান। কান ভারী করা, কুপরামর্শ দান। নেক্সট, কাপুরে বাবু, এর সঠিক বাগধারা বাহ্যিক সাজ। কেউ কেটা, খুবই গুরুত্বপূর্ণ, গণমান্য ব্যক্তি, ঠিক আছে। নেক্সট, কেচে গুন্ডুস, পুনরায় আরম্ভ। কেঁচো খুঁড়তে সাপ, বিপজ্জনক পরিস্থিতি। এবং কই মাছের প্রাণ, যা সহজে মরে না। এরপর কুড়ের বাদশা, খুব অলস। কাক ভুষুণ্ডি, দীর্ঘজীবী। কেতা দুরস্থ, পরিপাটি। কাঁচা আলগা, অসাবধানতা। কাঁচা পয়সা, নগদ উপার্জন। কূপ মণ্ডুক, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন বা ঘরকুনো। নেক্সট, কাঠের পুতুল, অসার। এরপর কথায় চিড়ে ভেজা, এর সঠিক বাগধারা ফাঁকা বলিতে কার্যসাধন। নেক্সট, কান পাতলা, সহজেই বিশ্বাসপ্রবণ। কাছা ঢিলা, এর সঠিক বাগধারা অসাবধান। কুল কাঠের আগুন, তীব্র জ্বালা। কেঁচো খুঁড়তে সাপ, সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কেউ কেটা, সামান্য। কই মাছের প্রাণ, যা সহজে মরে না। এরপর খায়ের খা, এর সঠিক বাগধারা চাট্টু করা। নেক্সট, খণ্ড প্রলয়, এর সঠিক বাগধারা ভীষণ ব্যাপার। নেক্সট, খাল কেটে কুমির আনা, বিপদ ডেকে আনা। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। নেক্সট, গদাই লস্কর চাল, এর সঠিক বাগধারা অতি ধীর গতি বা আলসেমি। তো বন্ধুরা, আমি তোমাদের সময় নষ্ট করব না এবং আমি এই ক্লাসটি বেশি বড়ও করব না। তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছ, তোমাদেরকে বলে রাখছি, তোমরা টেলিগ্রামে যারা যুক্ত হয়ে আছো, আমি এই টোটাল PDF, এখানে 1500টি বাগধারা রয়েছে,
এই 1500 বাগধারার পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো রাত্রিবেলা। তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে টিএল প্রসেস লিখে সার্চ করবে, যে গ্রুপটা পেয়ে যাবে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমরা যদি এই পিডিএফটা চাও তাহলে আমি রাত্রিবেলা এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে সেন্ড করব। তোমরা সেখান থেকে এই পিডিএফটা সংগ্রহ করে প্রত্যেকটা বাগধারা পড়ে নিতে পারবে। আশা রাখছি তোমরা অবশ্যই উপকৃত হবে, এবং যে পরবর্তী ক্লাসগুলো দিচ্ছি তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য, ভালো নম্বর আনার জন্য এত কিছু করছি। তো অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।